নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। জঞ্জাল জমাজল থেকে মুক্তির দাবি, শিলচরে বিডিএফ এর ধর্ণা। সোনাই থেকে বৃহৎ পরিমাণ হেরোইন বাজেয়াপ্ত, ধৃত দুই যুবক। বিদ্যুৎ বিভ্রাটে পানীয় জল পরিষেবা বন্ধ, দাসপাড়া প্রকল্পে হামলা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শিলচরে জমাজল ও কৃত্রিম বন্যা থেকে মুক্তির দাবিতে শুক্রবার রাঙ্গিরখাড়ি পয়েন্টে ধর্ণা কর্মসূচি পালন করেছে বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। অবিলম্বে শহরের খাল এবং নালাগুলির সংস্কারের দাবিতে সোচ্চা হন ধর্ণায় উপস্থিত বিশিষ্টজনেরা। ধর্ণায় বক্তব্য রাখতে গিয়ে বরাক ডেমোক্রেটিক যুব ফ্রন্টের মুখ্য আহ্বায়ক কল্পনার্ব গুপ্ত বলেন, চিত্তরঞ্জন এভিনিউ ও সোনাই রোডে জমাজলের সমস্যার জন্য চরম দুর্ভোগে পড়েছেন শহরের নাগরিকরা। বাচ্চারা স্কুলে যেতে পারছে না, নার্সিং হোম ও মেডিকেল কলেজে রোগী নিয়ে যেতে হিমশিম খেতে হচ্ছে, ঘন্টার পর ঘন্টা ট্রাফিক জ্যামে আটকে থাকতে হচ্ছে। অথচ সম্পূর্ণ নির্বিকার জনপ্রতিনিধিরা, তারা এখন অন্যান্য জেলায় ভোটের প্রচারে ব্যস্ত। কল্পনার্ব বলেন, বরাকের রেল ও সড়ক যোগাযোগ ব্যবস্থা আবার বিপর্যস্ত, বিমানের ভাড়া আকাশ ছোঁয়া, ফি বছরে সমস্যা আসে, অথচ এর চিরস্থায়ী সমাধানের কোনো উদ্যোগ নেওয়া হয় না। এই উপত্যকার নাগরিকরা ন্যূনতম নাগরিক পরিষেবা থেকে বঞ্চিত, অথচ ভোটের সময় প্রতিশ্রুতির বন্যা বয়ে যায়। তিনি বলেন, বরাকের নাগরিকদের যেভাবে দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানিয়ে রাখা হয়েছে, এর থেকে উত্তরণের পথ বের করতে হবে নিজেদেরই। তাই এই ধর্ণা কোনো বিশেষ দলের কর্মসূচি নয়, সব শুভ বুদ্ধি সম্পন্ন সচেতন নাগরিককেও এই ধরনের প্রতিবাদে এগিয়ে আসতে হবে, অন্যথা এই সব সমস্যা সমাধান হবে না। ধর্ণা মঞ্চে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজকর্মী তথা শিক্ষাবিদ সীমা ঘোষ, নাগরিক স্বার্থরক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি হরিদাস দত্ত, আইনজীবী সৌমেন চৌধুরী, সমাজকর্মী কৃষাণু ভট্টাচার্য, কমল চক্রবর্তী বিডিএফ মিডিয়া সেলের আহ্বায়ক জয়দীপ ভট্টাচার্য প্রমুখ। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঋষিকেশ দে, হারান দত্ত, মলয় ভট্টাচার্য, নবারুণ দে চৌধুরী, শৈলেন রায়, দেবায়ন দেব, দেবজ্যোতি দত্ত চৌধুরী, হেফজুর রহমান প্রমুখ। বিমানের ভাড়া আকাশ ছোঁয়া হয়ে গেছে, সাধারণ মানুষ কিভাবে যাতায়াত করবেন এই পরিস্থিতিতে? আজকে আমরা এখানে আছি, মনে হচ্ছে কোনো প্রশাসন নেই, কোনো জনপ্রতিনিধি নেই, আমরা যেন এক আদিম সমাজে বসবাস করছি। এবং আমরা জনপ্রতিনিধিদের আমাদের কি বিশ্বাস করেন তারা, যে আমরা বরাকের যারা নাগরিক, শিলচরের যারা নাগরিক, তারা শুধু ভোট দেওয়ার মেশিন। ভোটের সময় এসে তারা প্রতিশ্রুতি দেবেন যে ভোট দিতে হবে, এটাই কি আমাদের ভবিতব্য? এইরকম রাস্তা জাম, দিনের পর দিন বাচ্চারা স্কুলে যেতে পারছে না, অফিসে যেতে পারছে না, কাজকর্ম করতে পারছে না, চিত্তরঞ্জন লেনে সমগ্র গলি ডুবে আছে জলে, দিনের পর দিন তারা ভোট বয়কট করছেন, অথচ কোনো জনপ্রতিনিধিদের দেখা যাচ্ছে না সেখানে। এই অবস্থা আজকে বরাক উপত্যকায়, অথচ আমাদের জনপ্রতিনিধিরা নীরব নিষ্ক্রিয় ভূমিকা পালন করছেন। আমরা দেখতে পাচ্ছি এখন নির্বাচনের প্রচার করছেন তারা বিভিন্ন জায়গায় গিয়ে, আমোদ প্রমোদে ব্যস্ত, বিভিন্ন জায়গায় আসামে গিয়ে এখন তারা নির্বাচনের প্রচার করছেন। কিন্তু বরাক উপত্যকার মানুষ আজকে এই বিভীষিকার মধ্যে বসবাস করছে, এবং এটাই নাকি উন্নতি? এই নিজ মানসিকতার আমরা ধিক্কার জানাই। আজকে আমরা এখানে সমবেত হয়েছি শিলচরের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যারা নাগরিক আছে, আপনারা সকলেই আজকে সমবেত হন, কারণ এটা কোনো বিশেষ দলের জমায়েত নয়, বরাক উপত্যকার আপামর জনগণ আজকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানিয়ে রাখা হয়েছে। কেন এই চক্রান্ত বরাকবাসীর বিরুদ্ধে? কাছাড় পুলিশের মাদক বিরোধী অভিযানে শুক্রবার দুই যুবক সহ বৃহৎ পরিমাণ হিরোইন বাজেয়াপ্ত করেছে। সোনাই থানার অন্তর্গত নগদিগ্রাম এলাকায় অভিযানে নেমে পুলিশ বৃহৎ পরিমাণ হিরোইন সহ আনোয়ার হোসেন ও হোসেন আহমেদ লস্কর নামের দুই যুবককে আটক করে। যুবক দুজনের কাছ থেকে 44টি সাবানের বাক্স থেকে 572 গ্রাম হিরোইন জব্দ করে পুলিশ, সঙ্গে একটি AS01AK0276 মারুতি অল্টো গাড়ি বাজেয়াপ্ত করা হয়। উদ্ধার করা মাদকের
বাজার মূল্য 3 কোটি টাকার অধিক হবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন। যুবককে জোর জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন। সরবরাহ করবলে গৈ আছে বলে আর এক বিশেষ এক অভিযান অভিযান চলা হয়েছিল আর অভিযান নেতৃত্ব দিছিল আমার লক্ষীপুর সাব ডিভিশনের SDPO পার্থ প্রতিম বরাই। আর প্রায় 7টা সাড়ে 7টামান বজাত নাগদীর গ্রাম গাঁওর যে সোনাই থানার অন্তর্গত তাত এখনকে এখন সাসপিসিয়াস এখন গাড়ি এখন মারুতি 800 গাড়ি এখন প্রত্যক্ষ করে, যার নাম্বার হল AS01AK0276। এই গাড়িখানে পিছা করে সেই গাড়িখানে রখাবলে সক্ষম হয়। আর তাত যুজন মানুষ আসলে গাড়িত আনোয়ার হুসেন মজুমদার আর হুসেন আহমেদ লস্কর, তোলকর পজিশনেরপর 44টাক সাবুনের বাকস যত হিরোইনকে কনসিল করে আনিলে, সেই 44টা সাবুনের বাকস হিরোইন সহকারে সিজ করবলে জব্দ করবলে সক্ষম হল। ইয়ার পিছত যেটা ওজন করা হল, এই হিরোইনের ওজন হয়েছিল 572 গ্রাম। সেই ঘটনারপর হুসেন আহমেদ লস্করে পলায়ন করেছিল যদিও পিছত তেখেতক আকৌ আটক করবলে আমার পুলিশ দলে সক্ষম হয়েছে। আর এই ইয়ার বাজার মূল্য আন্তরাষ্ট্রীয় বাজারত 3 কোটিতক বেশি হব। কেজন টোটাল স্যার? ইতিমধ্যে দুজন লোক ইতিমধ্যে অ্যারেস্ট হয়েছে, তেওঁলোক হল আনোয়ার হুসেন মজুমদার আর হুসেন আহমেদ লস্কর। বিদ্যুৎ বিভ্রাটে পানীয় জল পরিষেবা বন্ধ হওয়ার বাগাডোহর দাসপাড়া প্রকল্পের কর্মীদের উপর হামলা চালিয়েছে কিছু দুষ্কৃতী। এ নিয়ে প্রকল্পের সভাপতি বাবুল হোসেন লস্কর শিলচর সদর থানায় 6 জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেছেন। স্থানীয় বাসিন্দারা জানান কয়েকদিনের প্রচণ্ড ঝড় তুফানের ফলে পানীয় জল পরিষেবা অনিয়মিত হচ্ছে। এ নিয়ে এলাকার হোসেন উদ্দিন, মোস্তাক আহমেদ, শিপন আহমেদরা প্রথমে পানীয় জল প্রকল্পে উপস্থিত হয়ে কর্মীদের উপর চড়াও হয়। পরে পরিচালন সমিতির সভাপতি বাবুল হোসেনের ব্যবসায়িক প্রতিষ্ঠানে ভাঙচুর চালায়। তাদের অভিযোগ, মূলত এই দুষ্কৃতীরা বিগত দিনে পানীয় জল প্রকল্পটি পরিচালনার দায়িত্বে ছিল, সে সময় নিয়মিত জল সরবরাহ হতো। এ নিয়ে বারবার অভিযোগ করা হয়েছিল বিভাগীয় কর্তৃপক্ষের কাছে। পরে বিভাগীয় কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসন এলাকায় সভা করে বর্তমান কমিটির হাতে দায়িত্ব অর্পণ করে। বর্তমানে নিয়মিত জল পরিশোধিত হয়ে পরিবেশন হচ্ছে। এদিকে সভাপতি বাবুল হোসেন এই জানান, মূলত বর্তমান কমিটি পুরনো কমিটির বেশ কিছু দুর্নীতি সামনে নিয়ে এসেছে। প্রায় 7.5 লক্ষ টাকা ব্যাংকে গচ্ছিত রয়েছে। এই 7.5 লক্ষ টাকা গায়েব করার উদ্দেশ্যে পুরনো কমিটির সদস্যরা বারবার চাপ দিচ্ছেন, তবে আইনের মাধ্যমে অবশ্যই সুবিচার পাবেন বলে আশাবাদী তিনি। আমি দোকানে সাফার মিছে তো আমি বত আসলাম আর ইঞ্জার যে ছেলে ছেলেটা আমার এগিয়ে জিগা দেন পানিটা তোমরা রীতিমতো পানি জানা আমার কারেন্টের প্রবলেম, বাবা কারেন্টের প্রবলেমে আমরা পানি দিতাম পারি না কারেন্ট আইসে আমরা দিলেই মু আমার জল তো পড়ার সময় 50 মিনিটের মতন পানি দিই। তো আমার কইল হ্যাঁ তোমরা যেদিন কম হয় এদিন দৌ না পাঁচদিন ঘুরাই দৌ না, বললাম পাঁচদিন ঘুরাই দাম পাঁচদিন লাইন থাকে, 5টা লাইন আছে টোটাল আমরা দাসপাড়া PHC-র মাঝে 5টা লাইন আছে, 5টা লাইন মাঝে আমরা তো সবের দিতে লাগবো, একজনে দিলে আমার হইতো না সবে পানি পাইতা। হ্যাঁ আমার লাগে বিতর্ক করছে, করার বাদে আমরা এই মোটামুটি তারা টাকা টাকা খরচে করিয়া তার কাছে গিয়ে আমার টালাইও লেগেছে গিয়া যাওয়ার বাদে তার পুরা পুরা অ্যাসেম্বলি পুরা পার্টি লিয়ে আইছে আমার আইয়া আমার দোকানে আমাইছে আইয়া আমাই আমার ফিরিজ বাড়িজ ভাঙছে আর আমার ছেলের একটা মারছে আমারে মারছে আর দোকানে বহুত মাল আছে এটাও তারা নিজে আমি দেখাই দিব খালি আমার জিনিস খালি আছে আমি এটা লইয়া FIR তারা দিছি। কতজনের নাম? আমি 6 জন। আমার ভাইয়ে তো কইছে যে এটা প্রবলেম এটা তো ঠিকও আছে, মানে তারা এটা চিটিং বাজি করে বুঝছেন নি, চিটিং বাজি ওটাও করে। আর ওই যে কমিটি বদলিছে তারা আবার কমিটি হইতো তা লুটপাট করতো ওটাও বাইলাইন তো আমরা পাড়াত বেজান আইছে তারা তারা পার্সোনাল ভাবে তারা তারা ঢুকাই দিছে বাইলাইন, আমরা এদিকে কিচ্ছু নাই। আমরা তো জল তো পুরা অলরেডি জল তো জলের জল খাওয়া তো ঠিক আছে, পাওয়া কথা না পাওয়া হয়েছে কারেন্টর দিয়া, এটা হলো কারেন্ট দিয়া পানি পাইছি না।
একদিন দিলে তারা তিন দিন দিছে না। শিলচর শহরতলির রংপুর তৃতীয় খণ্ডের অন্তর্গত রংপুর সরকারি উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ে টিকা প্রদানের তিন দিন পর বছর ১১ এর এক শিশুকন্যার মৃত্যু হওয়ার ঘটনায় জনগণের তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ঘটনার খবর পেয়ে স্বাস্থ্য বিভাগের র্যাপিড রেসপন্স দল শুক্রবার শিশুকন্যার মৃত্যুর কারণ খতিয়ে দেখতে এলাকায় পৌঁছে তদন্ত শুরু করে। শারীরিক অসুস্থতার কারণে শিশুকন্যার মৃত্যু হয়েছে বলে এদের প্রাথমিক তদন্তের মাধ্যমে ধারণা করছেন স্বাস্থ্য বিভাগের র্যাপিড রেসপন্স দলের সদস্যরা। এদিকে ঘটনাকে কেন্দ্র করে রংপুর তৃতীয় খণ্ডের স্থানীয়রা অভিযোগ করেছেন যে বিদ্যালয়ে অধ্যয়নরত শিশুদের অভিভাবকদের অনুমতি ছাড়াই ২৭টি শিশুকে টিডি ভ্যাকসিনের টিকা প্রদান করা হয়েছে। ভ্যাকসিন প্রদানের পর এলাকার আরও কিছু শিশু ইতিমধ্যে অসুস্থ হয়ে পড়েছেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে এলাকার জনগণ জানান, পঞ্চম শ্রেণীতে অধ্যয়নরত বছর ১১ এর শিশু কন্যাটি বৃহস্পতিবারও সুস্থ অবস্থায় বিদ্যালয়ে গিয়েছে, কিন্তু হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তাকে শিক্ষকরা ঘরে পাঠিয়ে দেন। এদিকে রাতে শিশুকন্যার অবস্থা সংকটজনক হওয়ায় পরিবারের লোকরা তাকে শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি তার। শুক্রবার সকালে সেই ছাত্রী মৃত্যুর কোলে ঢলে পড়ে। এদিকে মৃত ছাত্রীর পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি ঘটনার তদন্ত দাবি করেছেন স্থানীয়রা। এদিকে র্যাপিড রেসপন্স দল এলাকায় পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি অসুস্থ হয়ে পড়া ছাত্রীদের চিকিৎসা করে ওষুধ তুলে দেন। বিষয়টি নিয়ে স্বাস্থ্য বিভাগের তরফে সংবাদ মাধ্যমকে জানানো হয়, সরকারি নির্দেশ অনুযায়ী গোটা রাজ্য জুড়ে শিশুদের টিডি ভ্যাকসিনের টিকা প্রদান কার্যসূচি শুরু করা হয়েছে, যার দরুন গত ২৯ এপ্রিল বিদ্যালয়ের ২৭ জন ছাত্রছাত্রীকে ভ্যাকসিন দেওয়া হয়েছে, কিন্তু এখনও কোনো ছাত্রছাত্রীর সমস্যা প্রকাশ্যে আসেনি। তো অলরেডি আমাদের ডিপার্টমেন্ট থেকে খবরটি পাওয়ার সাথে সাথে আমরা যদি র্যাপিড রেসপন্স টিম যেটা আছে সেটা আমরা পাঠিয়েছি। তো এতে আমাদের মধ্যে অ্যাডিশনাল সেমিনার ছিলেন, একজন পেডিয়াট্রিশিয়ান ছিলেন, একজন মেডিকেল অফিসার ছিলেন, একজন সিনিয়র মেডিকেল অফিসার উদারবন থেকে ছিলেন, উদারবনের বিপিএম বা ব্লক প্রোগ্রাম ম্যানেজার এবং আমাদের আইডিএসপি থেকে মানে ইপিডেমিওলজিস্ট উনিও ছিলেন। তো সম্পূর্ণ টিমটি গ্রামে ভিজিট করেছিল, যে বাড়িতে মারা গিয়েছিল সেখানে ওরা ভিজিট করেছে। তো বাচ্চাটি মানে ২৯ তারিখে ভ্যাকসিনেশন দেওয়া হয়েছিল টিডি ভ্যাকসিন, তারপর থেকে বাচ্চাটি সুস্থ হয়েছিল। গতকালকে দিনের বেলা যখন স্কুলে যায় তারপরে হঠাৎ করে মানে কাঁপে জ্বরটা আসে এবং টিচার ওদের গার্জেনকে দেখে ওদেরকে মানে বাড়িতে মানে পাঠিয়ে দেয় বাচ্চাটিকে, এবং রাত্রিবেলা যখন বাচ্চাটির অবস্থা আরও বেশি খারাপ হয়ে ওঠে তখন সঙ্গে সঙ্গে ওরা মেডিকেল কলেজে নিয়ে যায়। মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পরে আজকে সকালবেলা মারা গিয়েছে। তো এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা যে বাচ্চাটি মারা গিয়েছে, এবং সেই মারা যাওয়া তো কেন মারা গেল সেটা ইনভেস্টিগেশন করার জন্য আমরা আজকে র্যাপিড রেসপন্স টিমকে পাঠিয়েছিলাম। তো প্রিলিমিনারি যে ইনভেস্টিগেশনটা হয়েছে এতে মনে হচ্ছে যে বাচ্চাটি মানে পেটের অসুখজনিত রোগের জন্য সেটা মানে হতে পারে, সেই সাথে মানে কমপ্লিকেশন হয়ে বাচ্চাটি মারা গেছে সেটাই মানে মনে হচ্ছে আপাতত প্রিলিমিনারি ইনভেস্টিগেশনে। বিশ্ব সংবাদ মাধ্যম স্বাধীনতা দিবস উদযাপন শিলচর প্রেস ক্লাবের। সাংবাদিকদের উপর ক্রমবর্ধমান আক্রমণের ঘটনায় গভীর উদ্বেগ। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বিশ্বজুড়ে সাংবাদিকরা বিভিন্নভাবে আক্রমণের শিকার হচ্ছেন। ইতিমধ্যে বহু সাংবাদিককে খুন করা হয়েছে। পরিবেশ সংক্রান্ত ক্রমবর্ধমান যে কঠিন প্রত্যাহ্বান, এ সংক্রান্ত সংবাদ প্রতিবেদন পরিবেশন করার জোরে সাংবাদিকরা লাগাতার আক্রান্ত হচ্ছেন। বেড়ে চলছে প্রাণহানির ঘটনা। ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে উদযাপন উপলক্ষে শুক্রবার শিলচর প্রেস ক্লাব আয়োজিত অনুষ্ঠানে এই উদ্বেগের কথা ব্যক্ত করা হয়। সংবাদ মাধ্যমের স্বাধীনতা সর্বাবস্থায় বজায় রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়। এদিন ইউনেস্কো নির্ধারিত আলোচনার বিষয় ছিল গ্রহের জন্য গণমাধ্যম, সাংবাদিকতা যখন পরিবেশগত সংকটের মুখোমুখি। এ নিয়ে বক্তব্য উপস্থাপন করেন আসাম বিশ্ববিদ্যালয় পরিবেশ বিজ্ঞান বিভাগের গবেষক আন্টিয়া সভাপতি শাগনিক চৌধুরী, গবেষক অনিমেষ হাজরিকা, রেশমি সিংহ, শিলচর প্রেস ক্লাব সাধারণ সম্পাদক শঙ্কর দে, আকসা উপদেষ্টা রূপম নন্দীপুর কায়স্থ, প্রেস ক্লাব সহ সভাপতি রীতিন ভট্টাচার্য, সাংবাদিক অনিরুদ্ধ লস্কর, রাহুল দেব, দেবদুলাল মালাকার, আসাম বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক বিভাগের অনির্বাণ ব্যানার্জি, সাংবাদিক অনুপ দাস, সুজিত কুমার চন্দ প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেস ক্লাব সহ সভাপতি বিকাশ চক্রবর্তী। ওয়ার্ল্ড
প্রেস ফ্রিডম ডে, বিশ্ব সংবাদ মাধ্যম স্বাধীনতা দিবস এ উপলক্ষে এবারও শিলচর প্রেস ক্লাবে অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউনেস্কো নির্ধারিত আলোচনার বিষয় ছিল গ্রহের জন্য সংবাদ মাধ্যম, সাংবাদিকতা যেখানে পরিবেশগত সংকটের মুখোমুখি। এ প্রেস ফর দ্য প্ল্যানেট জার্নালিজম ইন দ্য ফেস অব দি এনভায়রনমেন্টাল ক্রাইসিস, এ বিষয়ে বিস্তৃত আলোচনা হয়েছে। আজকের এই দিনটিতে সকলের প্রতি এই বার্তা দেওয়া হয়েছে যে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকরা যাতে কোনো অবস্থায় বাধার সম্মুখীন না হন সেটি সুনিশ্চিত করতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে দেশে দেশে সাংবাদিকরা আক্রান্ত হচ্ছেন, সংবাদ মাধ্যমে ত্রুটি চোখে ধরা হচ্ছে এবং পরিবেশগত বিষয়ে সাংবাদিকতা করতে গিয়ে ইতিমধ্যে এই কয়েক বছরের মধ্যে অন্তত হাজার এক হাজারের মতো সাংবাদিক তাদের প্রাণ গিয়েছে বালিকাদান, পাথরকাদান এবং যে অরণ্যরাজি রয়েছে যেটি পরিবেশের জন্য একটা বিশেষ হুমকি, যেটিকে যেভাবে নির্বিচারে ধ্বংস করা হচ্ছে দেখা যাচ্ছে। যে সাংবাদিকের সেই সব খবর যখন করতে যান, তদন্তমূলক প্রতিবেদন যখন তৈরি করেন, তখন তাদের জীবনকে শেষ করে দেওয়া হয়। আজ বিশ্বজুড়ে এমনকি আমাদের এই অঞ্চলে দেশে যেভাবে পরিবেশগত সংকট বাড়ছে, সাংবাদিকরা কিন্তু সেখানে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন। এই অবস্থায় পরিবেশগত সাংবাদিকতার বিষয়টিকে সর্বাবস্থায় যাতে অগ্রাধিকার দেওয়া হয় আজকের আলোচনা থেকে এই আহ্বান জানানো হয়েছে সংশ্লিষ্ট সকল মহলের প্রতি। আত্মঘাতী উজ্জ্বল রায়ের মৃত্যুকে ঘিরে ভাড়াটির উপর থেকে অভিযোগ তুলে নিলেন উধারবন্দের উত্তরপাড়ার পরিবারের লোকেরা। কালীবাড়ি রোডে শুক্রবার এক সাংবাদিক সম্মেলন করে উজ্জ্বল রায়ের বাড়ির ভাড়াটি অনুরাধা এন্দু বলেন, 18 বছর থেকে 4 জন সদস্য নিয়ে উত্তরপাড়ার উজ্জ্বল রায়ের বাড়িতে থাকছেন। গত 4 এপ্রিল উজ্জ্বল রায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। ঘটনার দিন অসুস্থ স্বামীকে নিয়ে শিলচর মেডিকেল কলেজে ছিলেন অনুরাধা। ভাড়া বাড়িতে অনুপস্থিত থাকা সত্ত্বেও উজ্জ্বল রায়ের আত্মহত্যার জন্য অনুরাধা পরিবারের লোকদের দায়ী করে উধারবন থানায় অভিযোগ দায়ের করা হয়। ঘটনার পর থেকে স্থানীয় জিপি সদস্যা দীপালী দে ও আঞ্চলিক পঞ্চায়েত সদস্য অমিত সিংহের উস্কানিতে উজ্জ্বল রায়ের পরিবারের লোকেরা তাদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করে আসছে বলে উল্লেখ করেন অনুরাধা এন্দো। তিনি আরও বলেন, উজ্জ্বল রায়ের মৃত্যুর পর অযথা হেনস্থা করতে উজ্জ্বলের মৃতদেহ সমঝে নিতে রাজি হননি পরিবারের লোকেরা। পরে পুলিশ প্রশাসনের তরফে অনুরাধা এন্দের ঘর তালা বন্ধ করে দেওয়া হলে উজ্জ্বলের মৃতদেহ সমঝে নেন পরিবারের লোকেরা। উজ্জ্বলের মৃত্যুর 5 দিনের মাথায় শিলচর মেডিকেল কলেজে মৃত্যু হয় অনুরাধার স্বামীর। কিন্তু অনুরাধার পরিবারের লোকেরা যে ভাড়াঘরে থাকতেন তা প্রশাসনের তরফে তালা বন্ধ করে রাখায় স্বামীর মৃতদেহকে নিয়ে বিড়ম্বনায় পড়তে হয়। 2 মাসের বকেয়া ভাড়া মিটিয়ে দিলে অনুরাধা পরিবারের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তুলে দেওয়া হবে। পরবর্তীতে পুলিশ প্রশাসন সহ অন্যান্যদের উপস্থিতিতে বকেয়া থাকা 2 মাসের ভাড়া মিটিয়ে দেওয়ার পর থানা থেকে অভিযোগ তুলে নেওয়া হয়। বর্তমানে অনুরাধারা অন্যত্র ভাড়া নিয়েছেন। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন তনুশ্রী এন্দো, মান্টি এন্দো, বৈশালী তালুকদার, বিশাল তালুকদার, টুলটুল এন্দো, সুজিত এন্দো, সুলভ এন্দো প্রমুখ। 30 তারিখের মিডিলে তারা জানায় যে আমার উপরে তারা দোষারোপ উঠিয়ে নিচ্ছে আর একটা আমাকে অ্যাপ্লিকেশন দিয়ে দেয়, ওরা আমি কোনো দোষারোপে নেই, আমাকে খারিজ করে। এটাই কেন খারিজ করা হলো আপনাকে? কেন খারিজ করা হলো, একটা ডায়েরি পেয়েছে, ডায়েরি পেয়েছে, যে ডায়েরির মধ্যে লেখা আছে জানি না, ওর পোস্টমর্টমের রিপোর্ট আওয়ার পরেই আমাকে খারিজ করেছে। আর নাই পোস্টমর্টমের রিপোর্টে শিওর কিছু আছে আমি এটা জানি না, এটা পুলিশ প্রশাসন জানবে, না হলে তো খারিজ করবে না। আমি জানি পুলিশ আমি আমার ইয়েতে যে ওর পোস্টমর্টমের রিপোর্টে কিছু আছে, ও আমার আমি বিগত 18 বছর ধরে আছি কিন্তু ও মরার ছেলে না, ও অসুস্থ ছিল, ওকে ধাক্কা দিলে ও মরে যাবে, একটা হোল ছিল এখানে যাতা দিলেও ও মরে যাবে। আমি তাহলে কি আপনার বিরুদ্ধে কোনো চক্রান্ত হয়েছে? পুরো চক্রান্ত, এটা চক্রান্তর
পিছনে পিঙ্কি রায়, কিরণ রায় তো আছেই, আর ও পুরো পলিটিক্যাল পার্টি মামুন দে, মেম্বার মামুন দে, পিঙ্কি রায় দীপালি দে, উইথ মামুন পিঙ্কি রায়েরই বোন, আর ও এটাতে সহযোগিতা করেছে এপি অমিত সিং পুরো করে আমাকে এই এই এতটুকু হেনস্থা করেছে। 2024 বর্ষের মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রদের এক অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা জানালো জয়পুরের ব্লজম ইংলিশ হায়ার সেকেন্ডারি স্কুল কর্তৃপক্ষ। শুক্রবার স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ বিভাস দেবরায়। এরপর উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন স্কুলের শিক্ষক ও ছাত্রছাত্রীরা। স্কুলের 42 জন ছাত্রছাত্রী 2024 বর্ষের মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। ফার্স্ট ডিভিশন 29 জন, সেকেন্ড ডিভিশন 19 জন, লেটার মার্কস রয়েছে 49টি, স্টার মার্ক 4টি, ডিস্টিংশন প্রাপক একজনকে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে অতিথিরা মাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য স্কুলের ছাত্রদের পাশাপাশি শিক্ষকদের প্রশংসা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের ম্যানেজিং ডিরেক্টর তনুবি বেগম, কাজল ভট্টাচার্য, শিব অধিকারী, মফিজ খান, প্রদীপ পাল, পাপড়ি রানী দত্ত প্রমুখ। I am her student many years ago and I know her very well. And sitting here I am so sad also remembering her husband Sir Alimuddin Khan. And again I am thanking God that God has taken him so quickly because he is a lovable person. So we should not be glad. Days are on, we have to go on, we have to carry on with our work. But I am very happy that sir is looking forward here from heaven that his school is going and making so much famous name and fame. And here sitting all respected chief guests and again our teachers and our parents. I am so lovable that you all are here presenting. And here our 2024 batch, very glad to see you all. And I am very happy because the madam has organized a very nice function today. That is very good. I think class 9 students are here present. So class 9 students, they can look that class 10 and today madam welcoming them, then they will feel great and they will be more and more so that next 2025 days will be more better than this year. স্বর্গীয় নিরঞ্জন পালের জন্মদিন পালন সহ স্কুলের মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণদের আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা জানানো হল। ছাত্রদের সংবর্ধনা উপলক্ষে স্কুলের প্রাক্তনীদের কর্তৃক আয়োজিত সভায় নিরঞ্জন পাল ইনস্টিটিউট স্কুলের প্রথম বিভাগে উত্তীর্ণ হওয়া 12 জন ছাত্রকে স্কুল কর্তৃপক্ষ এবং স্কুলের প্রাক্তনীদের দ্বারা সংবর্ধিত করা হয়। স্কুল পরিচালন সমিতির সভাপতি জয় জ্যোতি দে, তাঁর প্রয়াত মাতা সঞ্জু দে এবং প্রয়াত পিতা অপূর্ব কুমার দের স্মৃতিতে তাঁদের নামাঙ্কিত পুরস্কার মাধ্যমিকে স্কুলের মধ্যে বাংলা সাহিত্য এবং অঙ্কে সর্বোচ্চ নম্বর প্রাপক সঞ্জিৎ দাস ও হেমেল দাসের হাতে তুলে দেন। অতঃপর স্কুলের সেরা ছাত্রকে দ্বিজেন্দ্রলাল স্মৃতি পুরস্কার তুলে দেন প্রয়াতের ছোট ভাই বিশিষ্ট শিক্ষাবিদ দুর্গেশ দে পুরকায়স্থ। সভায় উপস্থিত ছিলেন পরিচালন কমিটির সভাপতি জয় জ্যোতি দে, স্কুলের প্রধান শিক্ষিকা পুষ্পলতা সিংহ, প্রাক্তনী সভার সভাপতি রজত ঘোষ, প্রাক্তনী সভার সম্পাদক শঙ্কর দাস, বিশ্বজিৎ রায় চৌধুরী, রমাপদ ভট্টাচার্য, বিশিষ্ট শিক্ষাবিদ দুর্গেশ দে পুরকায়স্থ, স্কুলের শিক্ষক শিক্ষিকাগণ সহ ছাত্ররা। এবং স্কুলের সবচেয়ে টপ স্কোরার হিসাবে সঞ্জিত দাসকে পুরস্কার দিয়ে আমরা পুরস্কার দেব। এবং আরেকজন পাবে পুরস্কার, সে হচ্ছে হিমেল দাস, সে ম্যাথামেটিক্সে হাইয়েস্ট মার্ক স্কুলে পেয়েছে এবং সে স্কুলকে গৌরবান্বিত করেছে, সে ম্যাথামেটিক্সে 71 মার্কস নাম্বার স্কোর করেছে, তাহলে ওকে আমরা পুরস্কৃত করব হিমেল দাসকে। তো এই দুজনকে পুরস্কৃত করবো আমরা। আমি আবারও এই পুরস্কার দেওয়ার আগে আমি আবারও আমার স্কুলের প্রাক্তনী যারা আছেন তাদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং তাদের প্রতি আমার রেসপেক্ট প্রদর্শন করে ওনারা যে উদ্যোগ নিয়েছেন আজকে আমি কৃতজ্ঞতার সাথে স্মরণ করে তোমাদের প্রত্যেকের সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার বক্তব্য আমি সঞ্জিত দাস এবং হিমেল দাসকে আমি এগিয়ে আসার জন্য অনুরোধ করব এবং তাদের দুজনকে আমি সম্মানিত করব আমার প্রয়াত মা এবং প্রয়াত বাবার স্মৃতিতে। আমি প্রথমেই দেখে নিচ্ছি সঞ্জিত দাস যে বাংলায় হাইয়েস্ট মার্ক পেয়েছে স্কুলে 76,
খুব মার্কস পেয়েছে ও বাংলায়, সেই সঞ্জীব দাসকে আমি ডেকে নিচ্ছি এবং তাকে আমি আমার প্রয়াত মা যিনি বাংলা শিক্ষিকা ছিলেন ওনার নামে আমি এই পুরস্কারটি ওনার হাতে তুলে দিচ্ছি। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। জঞ্জাল জমাজল থেকে মুক্তির দাবি, শিলচরে বিডিএফ এর ধরনা। সোনাই থেকে বৃহৎ পরিমাণ হেরোইন বাজেয়াপ্ত, ধৃত দুই যুবক। বিদ্যুৎ বিভ্রাটে পানীয় জল পরিষেবা বন্ধ, দাসপাড়া প্রকল্পে হামলা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই, নমস্কার।